হায় ভগবান আমার রাজ্যে এত কাজ পড়ে আছে আমার রাজ্যে এত সমস্যা কি কব ভেবে পাচ্ছি না লোকে বলে যদি আমি সাধুকে সন্তুষ্ট করতে পারি তাহলে হয়তো আমার রাজ্যে সকল সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এমন সাধু কি আমার রাজ্যে আছে দেখা যাক ও একজন সাধু তো আছে তাকে বলে দেখি কি হয় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বলছ কি হয়েছে তোর তোর কি এত মনে হচ্ছে কেন সাধু বাবা আমাকে রক্ষা করুন আমার আজ অনেক সমস্যা আমার প্রজাগণ অনেক দুঃখে আছে আমাকে করুণা করুন সাধু বাবা ও কি সমস্যা তোর রাজ্যে সাধু বাবা আমার রাজ্যে অনেক কাজ পড়ে আছে আমি কিছুই করতে পারছি না প্রজাগণ ঠিকমতো কাজ করছে না আমি কি করব এখন বুঝে পাচ্ছি না সাধু বাবা আমার আজ অনেক দুঃখ বেদনা সবাই ভয়ক্রান্ত হয়ে আছে আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি একটি অতিকার দৈত্য প্রদান করছি তুই তাকে দিয়ে কাজ করবি তুই তাকে যা বলবি সে তাই করবে ঠিক আছে তাহলে এই নে। সে তোমার যে কোনো কাজ করে দিতে পারবে কিন্তু সাবধান যদি তাকে অলস রাখো তবে সে তোমার ক্ষতি করতে পারে

আদেশ করুন মনিব আমি আপনার জন্য কি করতে পারি আজ থেকে আমি তোর মনিব না আজ থেকে উনি হচ্ছেন তোর মনিব তুই সর্বদা তার আদেশ মেনে চলবি এখন যা আমি ধ্যানে বসবো যথা আজ্ঞা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সর্বদা রাজার আদেশ পালন করতে পারি যা ততাস্থ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আজ থেকে তুমি আমার শুধুই মনিব আমাকে আদেশ করুন এখন কি করতে হবে আমার এক হাজার একর জমি চাষ করে এসো শীঘ্রই যথায মনিব আমি এখনই কাজ করে এনে দিচ্ছি দুত্তকে তো পাঠালাম কাজ করার জন্য কিন্তু ভগবান জানে কতদিনে এই আমার হাজার হাজার একর জমি চাষ করে এনে দিতে পারবে দেখি কি হয় মনিব আমার কাজ শেষ আমাকে কাজ দিন না হলে আমি আপনাকে মেরে ফেলবো তাড়াতাড়ি কাজ দিন কি বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে করলে এখন আমি তাকে কি কাজ দিই ভগবান ঠিক আছে তুমি আমার জন্য একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও শীঘ্রই আমি এখনই কাজ করে দিচ্ছি এখনই কাজ করে দিচ্ছি রাজপ্রাসাদ বানাতে তো অনেক বছর লেগে যায় দেখি সে কতক্ষণে আমার জন্য একটা রাজপ্রাসাদ বানিয়ে দেয়

যত কাজই দেওয়া হোক না কেন সে মিনিটের মধ্যে এই সমস্ত কাজ সম্পাদন করে ফেলে তখন লোকটি সতর্ক হলো তাকে দেওয়ার মতো আর কোনো কাজ নেই সে সে খুব খুব সব কাজই করে ফেলে তাই সে কি করতে পারে সে সাধুর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করলো সাধু বাবা সাধু বাবা রক্ষা করুন সাধু বাবা রক্ষা করুন কোথায় আপনি এই তো আমি বল কি হয়েছে তোর আবার কি দুঃখ নিয়ে আসলি আমাকে কাজ দিন না হলে আমি আপনাকে মেরে ফেলবো দয়া করে আমাকে এই দৈত্যের হাত থেকে বাঁচান এটা আমাকে খেয়ে ফেলবে আমি তাকে আর কোনো কাজ দিতে পারছি না ঘরে মূর্খ এই মইটি সাথে নিয়ে যা এটিকে ঘরে কাছে রেখে দৈত্যটিকে এই মই বেয়ে উপরে নিচে ওঠানামা করতে বলবি যখন কোনো কাজের দরকার পড়বে তখন দেখে নিয়ে তাকে কাজ দিবি আর অন্য সময় একে বলবি এই ময়ে দিয়ে উঠানামা করতে বুঝলি হে বুঝেছি সাধু বাবা আপনার অনেক করুণা প্রণাম সাধু বাবা ভালো থাকবেন আমাকে কাজ দিন না হলে আমি আপনাকে মেরে ফেলবো চলো আমি তোমাকে কাজ দিচ্ছি শীঘ্রই চলো শোনো দৈত্য এই যে একটি মই দেখতে পাচ্ছ এইmovieId তুমি উঠনামা করতে থাকো যতক্ষণ পর্যন্ত আমি না বলছি ততক্ষণ পর্যন্ত উঠনামা করতে থাকো যথাকা আনিব আমাদের মনও ঠিক এই দত্ত্বটির মতো এটি খুবই শক্তিশালী একাকী এটি শত শত কাজ একসাথে করতে পারে এটিকে যদি কোনো কাজ না লাগানো হয় তবে এটা আজে বাজে অপ্রয়োজনীয় অবাঞ্চিত বস্তু নিয়ে চিন্তা করতে থাকে এই মনরূপ মনরূপে খুন যেতে পারে তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা যদি সবসময় এই মহামন্ত্র জপ করি আর ভগবানকে স্মরণ করি তবে মন আর আমাদেরকে বিরক্ত করতে পারবে না কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মনকে যদি দিব্যনাম জপ ও ভগবানকে স্মরণ করানোর কাজে লাগানো যায় তবে কেউ পরিপূর্ণভাবে শান্তি লাভ করবে এবং মন তখন নিজের ও সকলের জন্য ভালো কাজ করতে ব্যাপৃত থাকবে যদি আমরা সেই শুদ্ধ মন ও শুদ্ধ চেতনা লাভ করতে চাই তবে আমাদের উচিত সমগ্র মানব জাতির কল্যাণে সে দিব্য প্রচার করা এভাবেই মনের শান্তি প্রতিষ্ঠা করার পাশাপাশি করা সম্ভব হবে প্রথমবারের মতো আমি রচনা করলাম ভিডিওতে অনেক প্রকার ভুল তুটি থাকা স্বাভাবিক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করে আমাকে কৃতার্থ করবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কখনো ভুলবেন না যেন হরে কৃষ্ণ